এটা কেমন লাগছে? জিনিসগুলো এখন লাগাবে নাই করলে হ্যাঁ, আই থিঙ্ক এটা আরো আর বেটার লাগবে। হ্যাঁ, কেমন লাগছে আপনার কাছে? নট ব্যাড, ভালোই, ভালো। একটু গ্যাপ দেওয়া যায়, লাভ ইজ ইন দ্য এই জায়গাটা, এই জায়গাটা একটু স্পেস দেওয়া যায় সামান্য। আমাদের মনে হচ্ছে কি এই যে ইয়াতে এই যে লাভ ইজ বুঝলেন, লাভ ইজ ইন দ্য হেয়ার, একসাথে থাকবে এক লাইনে নাকি দুই লাইনে নিয়ে যাবে? যেটা চোখে সুন্দর লাগে। আমার এখানে কোনো নিয়ম ফলো করার আসলে দরকার নাই, যেটা চোখে সুন্দর লাগে, দেখতে স্মার্ট লাগে, ঠিকঠাক লাগে। এই না, আমি বলছি লাভ ইজ ইন দ্য ইট, এই ইয়েটা আর একটু উপরে দেওয়া যায় নাকি? এই সাইডে, ডান সাইডেই থাকলো, একটু স্পেস দেওয়া যায় নাকি? আচ্ছা, আমি আরেকটা জিনিস চিন্তা করতেছি। হ্যাঁ করো, তুমি তোমার আইডিয়া আমাকে দেখাও। এখন তো আমার চোখে দেখতে পাচ্ছি, সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমার ওই দিকে আবার মিটিং এর টাইম তো টিমস কে মিট ইয়ার তো লাগছে, মেসেজ তো লাগছে, মেসেজ দিয়েছে সার বারোটা। তাহলে যতটুকু পারি করে রাখি, তুমি তোমার টাইম মতো যেও, সমস্যা নেই। লাভ ইজ ইন দ্য এই জায়গাটা স্মল লেটার করলে বেটার হয় না? বরং তুমি ক্যাপিটাল দিলে লাভ দিতে পারো বা হেয়ার দিতে পারো, এগুলা যেমন এমফাসাইজ করা যায়। বাট ইজ ইন দ্যতে আসলে এটা এমফাসাইজ করার কিছু নাই। আচ্ছা, আমরা তো ওইটাতে ইয়ে ওইটা অলরেডি তো আপনি মনে হয় ইয়া করে ফেলছেন, এই এপ্রুভ করে ফেলছেন এই জিনিসটা নাকি? অলরেডি এই এই জিনিসটা তো অলরেডি এপ্রুভ করাই লাভ দেখে আর। হ্যাঁ, আমার হেয়ার লেখাটা পছন্দ হয় নাই, আমি এইটার কালো নিয়ে আসতে চাইছি।